ওয়েলকাম টু সুস্মিতা কিচেন। আজ আমি দেখাবো থানকুনি পাতা দিয়ে পাতলা মাছের ঝোল। এই দুঃসহ গরমে ভীষণভাবে হালকা খাবার দাবারের প্রয়োজন, তাই আজ আমি দেখাবো থানকুনি পাতা দিয়ে মাছের ঝোল। চলুন দেখে নেওয়া যাক এর জন্য কী কী লাগছে। লাগছে, এখানে আমি নিয়ে নিয়েছি আলু, নিয়ে নিয়েছি ঝিঙে, নিয়েছি থানকুনি পাতা, থানকুনি পাতাটা বেটে নেব, নিয়ে নিয়েছি স্লাইস করে পেঁপে, একটা কাঁচকলা, নিয়েছি পটল, আর লাগছে মাছ, লাগছে হলুদ, পাঁচ ফোড়ন, লাগছে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লাগছে নুন। গ্যাস অন করে দিলাম। কড়ায় তেল দিয়ে দিচ্ছি, তেল ভালো করে গরম হতে দেব। তেল গরম হয়ে গেলে আগে মাছগুলো ভেজে নেব। এক এক করে মাছগুলো ভেজে নিচ্ছি। সব মাছগুলো ভেজে নিয়েছি, এবার কড়ায় দিয়ে দেবো, ওই তেলেতেই দিয়ে দেবো পাঁচ ফোড়ন। পাঁচ ফোড়নটা একটু নেড়ে দিয়ে দেবো সব সবজিগুলো। দিয়ে দিচ্ছি নুন, নুনটা আপনারা আপনাদের আন্দাজ মতো দেবেন। দিয়ে দিচ্ছি হলুদ, দিয়ে দিচ্ছি থানকুনি পাতা বাটা আর আদা বাটা। ভালো করে কষিয়ে নেব। দিয়ে দেব দু চামচ করে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, একটু জল দিয়ে দিচ্ছি। এবার এটা দিয়ে দিলাম। মিনিট পাঁচেক ধরে এটা কষাতে হবে, না হলে থানকুনির গন্ধটা থেকে যাবে। ফিরে এলাম পাঁচ মিনিট পর, ভালো করে কষানো হয়ে গেছে। এবার জল দিয়ে দেবো। ভালো করে ফুটতে দিতে হবে, আধ ঘন্টা পরে ফিরে আসছি। দিয়ে দিচ্ছি এবার মাছগুলো।
তৈরি হয়ে গেল থানকুনি পাতা দিয়ে পাতলা মাছের ঝোল।